স্থানাঙ্ক সমতলে জোড়া 6, -8 ছক কাগজে স্থাপন করো। স্থানাঙ্ক সমতলে অনুভূমিক রেখা এক্স অক্ষ এবং উলম্ব রেখা ওয়াই অক্ষ। এখানে 6 হলো এক্স এর স্থানাঙ্ক এবং -8 হলো ওয়াই এর স্থানাঙ্ক। তাহলে আমরা পাই এক্স এর স্থানাঙ্ক 6। মূলবিন্দু 0 থেকে ডান দিকে এক্স অক্ষ বরাবর 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত দাগ কেটে নেই। আমরা দাগ কাটছি এক্স অক্ষ বরাবর 1, 2, 3, 4, 5, 6। মূল বিন্দুকে 0, 0 দ্বারা চিহ্নিত করি। ওয়াই এর স্থানাঙ্ক -8। উলম্ব রেখার নিচের দিকে 2 ঘর পর পর -2, তারপর -4, তারপর -6, তারপর -8 পর্যন্ত দাগ কেটে নিতে হবে। আমরা দাগ কাটছি -2, -4, -6 এবং -8। তারপর আমরা পাব বিন্দু 6, -8। অন্যভাবে চিন্তা করলে এক্স স্থানাঙ্কের 6 থেকে নিচের দিকে দাগ টানি এবং ওয়াই স্থানাঙ্কের -8 থেকে দাগ টানি, তাহলে যে ছেদ বিন্দু পাওয়া যাবে সেটাই হবে বিন্দু 6, -8। কাজে আমরা পেলাম 6 হলো এক্স অক্ষের ডানে, -8 হলো এর নিচে, এবং এটি আমাদের নির্ণেয় সমাধান।